ওরা আমার ভাইরে আটকায় রাখছে, যেমনি হোক আমার ভাইরে উদ্ধার করতেই হইব। মা তুমি কোনো চিন্তা করো না, যেভাবে হোক মামাকে উদ্ধার করবই। আমাদের চোখ কান খুলে রাখতে হবে, আসো। শোন, তোরে কত করে কইলাম ওই মূর্তিটা আমাকে দিয়া দে, কিন্তু তুই দিলি না। ওই মূর্তিটা পাইলে আমি 50 লক্ষ টাকা বেচতে পারতাম, কিন্তু তুই যখন আমার কথা শুনলি না, তাইলে তোরে মাইরা ফেলামু, আর নাহলে তোর ওই ভাগনা রে 50 লক্ষ টাকা দিতে কম। কি 50 লাখ টাকা? আমার ভাগনা আইতাছে, তোকে 50 কোটি টুকরা করে ফেলাবো। কি বললি? হ্যাঁ, 50 কোটি টুকরা করবে তোর বাইনায়, সে সুযোগ আর পাবি না। তোর শরীরের চামড়া দিয়া আমার পার জুতা বানাবো। তোর বাইনারেও শেষ করুক, তোরও শেষ করুক। শোন,
আমি আমি একটু পানি খাবো। পানি খাবি? তাকে জন্মের পানি খাবো। এই তোকে পারাইলে আমি সত্য পক্ষ করে শেষ করো। তুমি পরে আমি চলে আসতে না কেন? বলছিলাম না ধরে ফেলামো। এই তোর খুব চালাক মনে করিস নি তোর, তাই না? এই মামার গুলা দে, তারপরে ইচ্ছা মতো ধুলাই দে। তো সাহস হয় কিভাবে? হ্যাঁ আমার ভাইরে ধরে নিয়ে আসস, এখন কি করবি? হ্যাঁ আমাকে ছেড়ে দাও, দেব না তোরা অনেক ক্ষতি করছিস মানুষের। ধর না কিরে, এইবার তোর কি হবো? এই ধর রে, চলো। হ্যাঁ আমাদের মিশন সাকসেস।